আর বিশেষ করে এখানে যারা ছিল তাকে আমার যে সেবা দিতে আমি খুব খুশি, যে আমি কত বড় কঠিন সমস্যার মধ্যে পড়ছিলাম আমি খুব খুশি হয়েছি। ইন্ডিয়া আমি তিনবার ডাক্তার দেখাইছি, একবার দেখাইছি ইন্ডিয়া অ্যাপোলো হসপিটালে, আর এখানে একটা প্রাইভেট ক্লিনিকে দেখাইছে, আর একবার দেখাইছি এই সে গড়িয়ে একটা হসপিটালে। সেখান থেকে তারা যে আমাকে ওষুধ দিল বা যে ট্রিটমেন্ট করলো তা সেখান থেকে আমি কোনো রেসপন্স পাইনি। না করার কারণে আমি প্রিপারেশন নিয়েছিলাম, তো সবাই এক কথাই বলে যে বেলুড় যাওয়া লাগে, গেলেই ভালো হবে। তাহলে বেলুড়ের জন্যও প্রিপারেশন নিয়েছি, তো এর ভিতরে আমাদের এক ভাবে এখান থেকে চিকিৎসা করে গেছে, সে বলতেছে তোমার বেলুড় যাওয়ার দরকার নাই, তোমার চেন্নাই যাওয়ার দরকার নাই, তুমি অমুক জায়গায় যাও। এবং তার কথা উপর আস্থা রেখেই আজকে এত বড় ডিসিশন নেওয়া হয়েছে। এখন আমি খুবই ভালো আছি, আমি এখন ইজিলি চলাফেরা করতে পারতেছি, এবং আমার যে আগে হাঁটু বা কোমর একটা শক্ত হয়েছিল, আমি এক্সারসাইজ ঠিক মতো করতে পারতাম না ব্যথায়, এখন সেইটা আমার নাই। শুনুন, এই যদি ইন্ডিয়ার কথা বলি আর বাংলাদেশের সব জায়গায় কিন্তু সমস্যা আছে, সমস্যা আছে, কিন্তু আমার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার এখন আর ভারতের চিকিৎসার প্রতি কোনো আমার ইয়ে নেই, শ্রদ্ধা নেই, যেটা আমার এখানে এসে হয়েছে। আমি মিলনরানী দত্ত, বয়স আমার 52, আমতলী বরগুনা। আমার সমস্যা ছিল কোমরে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, হাঁটতে পারতাম না, ঝিনঝিন করতো, কিছু দূর আগেই গেলেই মনে হয় যেত পা অবাশ হয়ে যেত। হ্যাঁ, আর ঘাড়েও ব্যথা ছিল, কিন্তু একটু কম ছিল, কিন্তু তুলনামূলক ওই জায়গায় বেশি ছিল। স্যারের কাছে আসার পর স্যার যখন এমআরআই করলো তখন দেখা গেল যে যে ঘাড়েও সমস্যা দেখা দিচ্ছে। আমি 10 মিনিট হাঁটলে আর হাঁটতে পারতাম না, পা অবশ হয়ে যেত, তারপর আবার বসতাম, বসার পর আবার যে 5 মিনিট হাঁটতাম আবার বসতাম, হাঁটতেই পারতাম না, পা অবশ হয়ে যেত। আর এমনিতে তো যখন আবার একটু বেশি হাঁটাচলাও ঘরে করতাম তখন মনে হতো কোমরের এই জায়গাটাও ব্যথা হয়ে যেত। হ্যাঁ, এই জন্য স্বাভাবিক আমার একটু সমস্যাই হইতেছিল মনের মধ্যে। তখন তো অসহ্য বলার অপেক্ষা রাখে না, কারণ শুইতে গেলে আমার পা ভার হয়ে যেত, উঠতে গেলে মনে হয় জানি রাতে উঠে মানে হাঁটতাম, ঘুমাইতে পারতাম না, যন্ত্রণায় যন্ত্রণা ছিল, পার মধ্যে ঝিনঝিন করে অবশ হয়ে যায়, পাটা ভারী হয়ে যেত। ভারী হয়ে যাওয়ার কারণে উঠে রাতে উঠে হাঁটাচলা করতাম যে পাটা ভারী হয়ে গেছে। ইন্ডিয়া আমি 3 বার ডাক্তার দেখাইছি, একবার দেখাইছি ইন্ডিয়া অ্যাপোলো হসপিটালে, আর এখানে একটা প্রাইভেট ক্লিনিকে দেখাইছি, আর একবার দেখাইছি এই সে গড়িয়ে একটা হসপিটালে। সেখান থেকে তারা যে আমাকে ওষুধ দিল বা যে ট্রিটমেন্ট করলো তা সেখান থেকে আমি কোনো রেসপন্স পাইনি। না করার কারণে আমি প্রিপারেশন নিয়েছিলাম, তো সবাই এক কথাই বলে যে বেলুড় যাওয়া লাগে, গেলেই ভালো হবে। তাহলে বেলুড়ের জন্যও প্রিপারেশন নিয়েছি, তো এর ভিতরে আমাদের এক ভাবে এখান থেকে চিকিৎসা করে গেছে, সে বলতেছে তোমার বেলুড় যাওয়ার দরকার নাই, তোমার চেন্নাই যাওয়ার দরকার নাই, তুমি অমুক জায়গায় যাও। এবং তার কথা উপর আস্থা রেখেই আজকে এত বড় ডিসিশন নেওয়া হয়েছে। এখন আমি খুবই ভালো আছি, আমি এখন ইজিলি চলাফেরা করতে পারতেছি, এবং আমার যে আগে হাঁটু বা কোমর একটা শক্ত হয়েছিল, আমি এক্সারসাইজ ঠিক মতো করতে পারতাম না ব্যথায়, এখন সেইটা আমার নাই। আমি 20 সাল পর্যন্ত জব করছি, জব এখন গৃহিণী, এখন কিছু করিনি, বাইক চালাইছি 10 সাল পর্যন্ত, তারপর আর আমি চালাই নাই, যে নিজেই বুঝতে পারতেছি যে এইটা চালাইলে মনে হয় আমার ক্ষতি হইতে পারে, এই জন্য আমি ওটা 10 সাল পর্যন্ত চালাইছি বাইক, সে একটা নাই চালাইছি। হ্যাঁ, তারপর থেকে আমি বাইকে যেতাম না, এমনি বাই রোডে ফিল্ড ওয়ার্ক করতাম। তবে 20 সালে করোনা শুরুর পর আমি আর জব করিনি। বাংলাদেশে দেখাইছি 2 জন, সেই ডক্টর বলছে আমাকে যে পায়ে রিং পরাতে হবে। এখন ওনার রিং পরানোর কথা শুনে তো আমার কাজ হয়ে গেছে, যে পায়ে রিং পরাবো ওইটা একটা কেমন কথা, তাহলে তো এখানে ডিসিশনটা নেওয়াই যাবে না, এত বড় ডিসিশন। এই পরিমাণে আমার থিমটা চেঞ্জ করছি, যে আমি তাহলে আমার যদি এত বড় সমস্যা হয়ে থাকে তাহলে আমি ওদিকেই যাই, তারপর ওদিক থেকে আবার বের করলাম ওইভাবেই কথা রেখে। সফুল্লা স্যার তো আমার অনেক ভরসা দিল, এবং আমার তার উপর 100% আস্থাও ছিল, সে যেভাবে আমাকে ট্রিটমেন্ট করছে, এবং এখানে সার্বিক যদি বলি এখানে যে টেক কেয়ারটা আমার খুবই ভালো লাগছে। টেক কেয়ার যেমন ম্যানেজমেন্ট, থেরাপি, নার্সিং, তারপর পারিপার্শ্বিক পরিবেশ ভালোই লাগছে। দৈনিক 3 বেলা থেরাপি, আর নার্সিংয়ে তারাও টাইম টু টাইম 3 বেলায় যে ওষুধ দিয়ে যেত,
আর ম্যানেজমেন্ট থেকে খবর নিত যে কি কোনো সমস্যা আছে কিনা। আর আয়া তো আছে, তারা অত সার্ভিস দিচ্ছে। আমি বুঝতেই পারিনি যে বাংলাদেশে আমাদের এত একটা ভালো ট্রিটমেন্টের জায়গা আছে, এটা আমার নলেজে ছিল না। এখন এইখানে এসে আমি ফিল করতে আছি যে আমাদের আশেপাশে যে যারাই ব্যথায় ভুগতে আছে আর ডাক্তার দেখাইয়া যে ব্যথার ওষুধগুলো খাইতে আছে, সেটা কত বড় ভুল, সেটা এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। এবং তাদের আমি অলরেডি বলে দিচ্ছি, তোমরা ফাও ওদিকে চিকিৎসা করো না, ফাও অন্য কোনো ডাক্তার দেখাবা না, এখানে চলে আসো। অলরেডি আমার একজন রুগী চললেও আসছে, আমি আজকে তাকে ভর্তি করে যাবো করে আশা করছি, তো সে প্রিপারেশন নিয়ে আসতে পারেনি, কিন্তু আসবে, সে দু একদিনের ভিতরেই আসবে, আর রুগী আসবে। শুনুন, এই যদি ইন্ডিয়ার কথা বলি আর বাংলাদেশের সব জায়গায় কিন্তু সমস্যা আছে, সমস্যা আছে, কিন্তু আমার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমার এখন আর ভারতের চিকিৎসার প্রতি কোনো আমার ই নেই, শ্রদ্ধা নাই, যেটা আমার এখানে এসে হয়েছে। যারা রুগী আছে, যেমন আমার মতো যে ব্যথা রুগী ভুগতে আছে, তাদের আমি বলতেছি যে তোমরা এই আশেপাশে অন্যান্য ডাক্তার না দেখাইয়া তুমি ওইখানে থেকে ট্রিটমেন্টটা করো। একটু আর্থিক সমস্যা অনেকের হবে, তারপর একটু বুঝাই নাও, কিন্তু এই বাইরে যে টাকাগুলো অর্থ খরচা করবে এটা কোনো লাভ হবে না। তোমার ওখানে যদি কিছু পাইতে হয় তাহলে ওইখানে যেতে হবে। আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি। আর বিশেষ করে এখানে যারা ছিল তাকে আমার যে সেবা দিতে আমি খুব খুশি, যে আমি কত বড় কঠিন সমস্যার মধ্যে পড়ছিলাম আমি খুব খুশি হয়েছি। সে তো মাইক স্যার, তার তার ব্যবহার, তার কথাবার্তার কারণেই আমার এই আস্থাটা আসছে, এবং সে যেভাবে ট্রিটমেন্ট করছে, এবং আমি দাবি করে তার সাথে কথা বলতেছি, আপনি আমাকে সুস্থ করতে পারবেন তো, তাহলে কিন্তু আমি থাকবো স্যার, নাহলে আমি কিন্তু থাকবো না। এখন সে আমাকে 100% ভরসা দিচ্ছে কি আমি এখানে ছিলাম, তার সাথে তুলনাই হয় না, তার ব্যবহার, তার কথাবার্তা অমাই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকেন, এবং যারা আমার সেবা করেছেন তারাও জানি ভালো থাকে। নমস্কার। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।